এবার মেক্সিকোয় নতুন প্রযুক্তি ও ব্যবসা কেন্দ্র খুলতে যাচ্ছে মার্কিন গাড়ি নির্মাতা কোম্পানি ফোর্ড। বৃহস্পতিবার এই তথ্য দিয়েছে রয়টার্স। সংবাদ মাধ্যমটি জানায়, মেক্সিকো সিটির উপকণ্ঠে কেন্দ্র স্থাপনে প্রতিষ্ঠানটি $26 কোটি বিনিয়োগের ঘোষণা দিয়েছে। ব্যবসায়িক, বৈশ্বিক রূপান্তর এবং প্রকৌশল কার্যক্রম পরিচালনা করা হবে কেন্দ্রটি থেকে। সেখানে হাইব্রিড পদ্ধতিতে কাজ করবেন অন্তত 9,000 কর্মী। চলতি বছর ফোর্ডের মতোই বেশ কয়েকটি গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান মেক্সিকোতে কার্যক্রম সম্প্রসারণ এবং নতুন বিনিয়োগের ঘোষণা দিয়েছে।